এই কথা আপনি বিশ্বাস করেন না স্যার। বাংলাদেশের যেই গ্রামে আপনি যান সেইখানে আপনি স্যার একটা ভূতে ধরা মানুষ পাবেন, জিনে ধরা মানুষ পাবেন, তারপর ওই যে নজর খারাপ সেটা তো আছেই স্যার। আর ভবিষ্যৎ বলতে পারে এই এইরকম মানুষের অভাব নাই স্যার। সেটা আমি জানি, কিন্তু সোরা আমাদের শুটিং যে শেষ হচ্ছে না এটাও তো ঠিক। আচ্ছা মা, এই মেয়ে যে পাপিয়া ম্যামের নিজের মেয়ে না, উনি কি কখনো পত্রিকায় এমন ইন্টারভিউ দিয়েছিলেন? হ্যাঁ, আমি নিজে পড়েছি। এই ফিল্ম লাইন কিন্তু অনেক জটিল লাইন রে বকু। তাহলে তুমি তো আমার মেয়েকে জটিল লাইনে ঢোকাচ্ছ কেন? এখনো কিন্তু সময় আছে। কিসের সময় আছে? তুমি তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও, ভালো একটা ছেলে থেকে বিয়ে দাও। চাকরিজীবী স্বামী, 10টা 5টা অফিস করবে, টেবিলে নিজ দিয়ে ঘুষ খাবে, ঘুষ খেতে খেতে পেটটা এরকম মোটা হয়ে যাবে, ভেরুয়া টাইপ আর কি। মাঝে মাঝে লোভে পড়ে বন্ধুদের সঙ্গে তাস টাস খেলতে যাবে, তখন আমি বকা দেব। কিন্তু যেদিন ঈদের বোনাস পাবে ঠিক তার পরের দিন আমরা দুজন মিলে যাব শাড়ি কিনতে। কেনাকাটা শেষ হওয়ার পরে আমরা যাব কোনো চাইনিজ রেস্টুরেন্টে। চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে দুজন মিলে বসে দুই বাটি থাই স্যুপ খাবো আর হ্যাঁ হ্যাঁ করে হাসবো। ভ্যাড় ভ্যাড় করে এসব কী বলছিস? কেন মা, তোমার শুনতে ভালো লাগছে না? অসহ্য লাগছে। কফি খাবে? হ্যাঁ, এখন তুই কফি কোথায় পাবি? ইউনিটকে বলবো কফি দিতে। এক নম্বর নায়িকার অনুপস্থিতিতে এখন আমি হচ্ছে এক নম্বর নায়িকা। খাবে কফি? তুই গিয়ে বলবি তোর কথা শুনবে না, তখন তুই একটা লজ্জায় পড়বি। তুমি চুপ করে শুয়ে থাকো, আমি কফি নিয়ে আসছি। তারপর আমরা মা মেয়ে দুজন মিলে বসে কফির কাপ হাতে নিয়ে পরচর্চা করব। পরচর্চা খুব ভালো জিনিস মা, তরতর করে টাইম পাস হয়ে যায়। পাপিয়া ম্যাডামকে ধরা হয়েছে, এরপর আমরা কফি খেতে খেতে ডিরেক্টর সাহেবের চরিত্র বিশ্লেষণ করব, ওনাকে সাইজ করে ছাড়বো। বকু, তোর মুখের ভাষা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা যাও, বলবো না, তুমি ঝিম মেরে বসে থাকো, আমি কফি নিয়ে আসছি। আচ্ছা যা, আর চিনি কম দিতে বলবি, গাদা গাদা চিনি দিলে কিন্তু আমি খাবো না। স্যার, শুটিং কি তাহলে ওই বই না স্যার? হবে, শুটিং হবে, অবশ্যই হবে। হ স্যার, শুটিং হইব স্যার, ইনশাল্লাহ শুটিং হইব স্যার। সোরা, বকুল কোথায়? বকুল ওর ঘরে মার সঙ্গে কথা বলতেছে, ওরে কি আসতে বলবো স্যার? না না না, দরকার নেই। আচ্ছা সোরা, তোমাকে আবারও বলি, তোমার কি মনে হয় পাপিয়া কি আসবে না আসবে? না, পাপিয়া ম্যাডাম অবশ্যই আসবে স্যার। হ্যাঁ রাইট, পাপিয়া অবশ্যই আসবে, পাপিয়া আসবে, আমাদের শুটিং হবে,
আমার আছে জল ছবির শুটিং, আবার শুরু হবে আবার। স্যার ওই ফরাদ সাহেব, স্যার ফরাদ সাহেব যাওয়ার সময় একটা চিঠি দিয়ে গেছে স্যার। এই স্যার। কিছুক্ষণ জোনাকি পোকা গোনা যাক, কিন্তু পারছি না। যতবার গুনতে শুরু করি ততবারই ওরা গাছের আড়ালে চলে যায়। আচ্ছা, এরা কি কোনোভাবে বুঝতে পারছে আমি এদের গুনতে চেষ্টা করছি? টেলিপ্যাথিক কোনো যোগাযোগ? গোকুল, গোকুল বেগম, কি হয়েছে চাচা? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? কিছু হয় না, ব্যথা উঠছে। ব্যথা? কিসের ব্যথা? এই যে এই এইখানটায় বসো, মাঝে মধ্যেই পেটের এই জায়গাটায় আমার ব্যথা হয়। আলসার না তো? আরে না, আলসার না, ডাক্তার দেখাইছি। এ ডাক্তার বলছে আলসার টালসার কিছু না, অন্য কিছু। তুমি এইদিকে কই যাইতেছিলা? রান্নাঘরের দিকে যাচ্ছিলাম চাচা, কফির সন্ধানে। কফি পাওয়া যাবে? কি কয় পাগল মায়া, কফি পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ, কয় কাপ লাগবে তোমার? তিন কাপ। কয় কি, তিন কাপ? তিন কাপ কফি দিয়ে কি করবা, কে কে খাইব? এক কাপ মায়ের জন্যে, এক কাপ আমার জন্যে, আরেক কাপ আমাদের ডিরেক্টর সাহেবের জন্য। আরে কি কও না কও, তুমি ডিরেক্টর সাহেব তোমার কাছে কফি চাইছে? স্যার এই টাইমে কফি খায় না। আল্লাহ, উনি কফি চাননি, কিন্তু আমি ভাবছিলাম ওনার জন্য এক কাপ কফি নিয়ে যাব, যে ওনাকে দিয়ে বলবো আপনার জন্য কফি এনেছি। কেন?
আজ সকালে উনি আমার প্রশংসা করছিলেন, তখন লজ্জায় কিছু বলতে পারিনি, তাই ভেবেছি এখন ওনাকে কফি নিয়ে যেয়ে বলবো থ্যাংক ইউ। তোমার কিচ্ছু কইতে হইব না, বুঝছো? আমার সঙ্গে তো স্যারের দেখা হইব, আমি তখন বলে দেবো। কি বলে দেবেন? বলুম যে আপনি যে এই বকুলের অভিনয় প্রশংসা করছেন, এটা তো অনেক খুশি হয়েছে। আপনি কি করে বলবেন আমি কতটুকু খুশি হয়েছি? আপনার গেলে হবে না, আমাকে এই কফির কাপ নিয়ে যেতে হবে। হ্যাঁ, অবশ্য আপনি যদি মনে করেন ওনার কাছে একা একা যাওয়াটা বিপজ্জনক, সেটা ভিন্ন কথা। আরে এই মেয়ে, তুমি এইসব কি কথা বলো? স্যারে বিপজ্জনক হইব কেন? সেটাই তো, আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু আমি যখন বললাম আমি ওনার কাছে কফির কাপ নিয়ে যাবো, আপনি যেভাবে চমকে উঠলেন, আপনাকে দেখে মনে হলো উনি একটা ঘাতক ট্রাক। তাই আমার মতন মানুষদের ওনার থেকে একশো দূরে থাকা দরকার। কিন্তু উনি তো ঘাতক ট্রাক নন, উনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। বকুল, তুমি এখানেই দাঁড়াও, আমি যে কফি রেডি কইরা তোমার খবর দিতেছি। ও ও, তোমার মার শরীরের অবস্থা কেমন? মার অবস্থা বেশি ভালো না, মানুষের আঙুল ফুলে কলা গাছ হয়, মার পা ফুলে বট গাছ হয়েছে। তুমি এক কাম করো, তুমি তোমার মার কাছে যা বসো, কফি হইলে ওই প্রোডাকশনের ছেলে যেয়ে দিয়ে আসবে। না, আমি মার কাছে বসবো না, আমি এখন উঠোনে হাঁটাহাঁটি করব, কফি হলে আপনি মার কাছে পাঠিয়ে দিন। আচ্ছা চাচা, জোনাকি পোকার গায়ে আলো ফেলে জোনাকি পোকা কি করবে? কি জোনাকি পোকার গায়ে আলো পড়লে জোনাকি কি করবো? জানি না তো, একটা টর্চ থাকলে এখন জোনাকি পোকার গায়ে আলো ফেলে দেখতাম জোনাকি পোকা কি করে। সাধারণত অন্ধকারে পোকার আলোকে ভয় পায়, কিন্তু জোনাকি পোকা তো আলো সঙ্গে করে নিয়ে চলাফেরা করে, এই জন্য দেখতে ইচ্ছা করছিল যে আলো ফেললে কি করে। আচ্ছা বকুল, তুমি এক কাজ করো, তুমি এইখানে বসো, আমি ওই কফিটা বানাই, রেডি হইলে নজরুল তোমার দিয়ে যাব। নজরুল রে, নজরুল! ভালো অভিনয় করছে তো, স্যারের জন্য তার প্রশংসা করছে, সেই জন্য। ভাবখানা এমন যেন উনি কফি খেলে বুঝতে পারবে যে বকুল নামের একটা মেয়ে ওনার জন্য অস্থির হয়ে আছে। দরজা খোলা, কিন্তু ঘরে ঢুকতে সাহস পাচ্ছি না, আবার চলেও যেতে পারছি না। হাতের কফি ঠান্ডা হচ্ছে, ঠান্ডা কফিতে চুমুক দিলে তার নিশ্চয়ই মেজাজ খারাপ হবে, আমি তার মেজাজ খারাপ করাতে চাই না, কিন্তু কি করি? ঘরে গান বাজছে,
সুরটা খুব সুন্দর, কথাগুলো পরিষ্কার। এই গানটা তার ঘরে আগেও বাজতে শুনেছি, নিশ্চয়ই তার প্রিয় গান। গানটা গলায় তুলে নিতে পারলে ভালো হয়। তার আশেপাশে যখন থাকবো তখন অন্য মনস্ক ভঙ্গিতে দুই লাইন গেয়ে ফেলব। তিনি চমকে বলবেন, আরে তুমি এই গান কোথায় শিখলে? আমি তখন জবাব দেব না, মুখ টিপে টিপে হাসব। হাসার সময় আমার থুতনিটা ভেতরের দিকে রাখব, কারণ ক্যামেরাম্যান বলেছেন আমাকে সবচেয়ে সুন্দর দেখা যায় যখন আমার থুতনি ভেতরের দিকে থাকে। মুশকিল হচ্ছে এই গানগুলো সহজে গলায় বসতে চায় না, মনে হয় গানগুলিরও নিজস্ব জীবন আছে। এরাও গাছের মতো, এক মাটির গাছ অন্য মাটিতে বাঁচে না, এক দেশের গান অন্য দেশের মেয়ের গলায় বসে না। সুরের সুতোয় কিছু কথাকে আবার সাজিয়ে গোপনে শুধু তোমাকে ছোবার, করেছি প্রয়াস তবু কেন মনে হয়, করেছি প্রয়াস তবু কেন মনে হয় এই সুরের। আসতে পারি স্যার? দরজা খোলা আছে। গান নয় আমি নই, আমি নই আমার পিতারই, অন্য কে এক কথা কয়। তোমার খবর কি বকুল? খবর ভালো। আমার মেজাজ কি পরিমাণ খারাপ হয়ে আছে সেটা কি বোঝা যাচ্ছে? জিনা খুব খারাপ হয়ে আছে। আমি শুটিং পুরোপুরি বন্ধ করে বসে আছি, আবার কবে শুটিং শুরু হবে সেটাও বুঝতে পারছি না। ফরহাদ আমাকে একটা চিঠি দিয়ে গেছে, চিঠিটা পড়ে যে কোনো স্বাভাবিক মানুষের ব্রেন ডিফেক্ট হয়ে যাওয়ার কথা। আপনার হচ্ছে না স্যার? আমি বোধহয় খুব একটা স্বাভাবিক মানুষ না। চিঠিটা আমি একবার পড়েছি, পড়েই আমি ফাইলের ভেতর রেখে দিয়েছি। আমার ফরহাদ খানের লেখা চিঠিটা খুব পড়তে ইচ্ছা করছে, পড়তে চাইলেই কি তিনি আমাকে পড়তে দেবেন? বুঝতে পারছি না, মানুষটাকে আমি এখন অত ভালোভাবে জানি না। আমি কেন তার ঘরে এসেছি তিনি কি তা জানেন? তুমি কি কিছু বলবে? না। আমার অস্থিরতাকে তিনি বুঝতে পারছেন? তাকে কিছুই জানতে দেয়া যাবে না, কাজেই আমাকে যা করতে হবে তা হচ্ছে অতি দ্রুত কোনো একটা অজুহাত বের করতে হবে, তার ঘরে আসার পেছনে বিশ্বাসযোগ্য কোনো অজুহাত। কিছু মাথায় আসছে না। সবচেয়ে বড় সমস্যা হবে তিনি নিজে থেকে যদি জিজ্ঞেস করে ফেলেন আমি তার কাছে কেন এসেছি। এটা জিজ্ঞেস করা মানেই তার মনে খটকা লেগেছে, আর তখন যদি আমি কোনো জবাব দিতে না পারি তখন সে খটকা আরও বাড়বে।